পূজোর জুতো কিনেছেন? এবার পূজোয় কেমন জুতো পরবেন? হালফিলের ফ্যাশন অনুযায়ী বেছে নিন পাদুকা জোড়া। তার সঙ্গে জেনে নিন পূজোর কোন দিন কেমন জুতো পরবেন আপনি। পূজো মানে প্যান্ডেল হপিং, ঠাকুর দেখার হিড়িক, আর তার জন্য অবশ্যই নজর দিতে হবে আপনার অতি প্রয়োজনীয় পাদুকা জোড়ার দিকে। কারণ পূজোর ফ্যাশনে পোশাকের দিকে যতটা গুরুত্ব দেওয়া হয়, জুতোর ব্যাপারে সেভাবে খুব একটা নজর দেন না অনেকেই। কিন্তু মনে রাখবেন, পূজোয় বেমানান জুতো নষ্ট করে দিতে পারে আপনার সম্পূর্ণ সাজ। তাই সুন্দর পোশাকের সঙ্গে মিলিয়ে একজোড়া জুতো অবশ্যই চাই। কেমন জুতো কিনবেন? পঞ্চমী থেকে দশমী কোন দিন কোন জুতোটি পরবেন? আজকের পুজো স্পেশাল পর্বে আপনাদের জন্য সেই বিষয়ে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। স্ক্রল না করে অবশ্যই দেখতে থাকুন এই বিশেষ প্রতিবেদনটি। প্রথমেই মাথায় রাখতে হবে, জুতো বাছাইয়ের আগে হালফিলের ফ্যাশনে কোন জুতো ইন রয়েছে আর কেমন পোশাক পরছেন, সেই অনুযায়ী নির্বাচন করতে হবে পাদুকা জোড়া। তার সঙ্গে অবশ্যই আপনার গন্তব্য কোথায় সেটিও স্মরণে রাখতে হবে, কারণ পঞ্চমী পর্যন্ত অনেকেরই অফিস খোলা থাকে। সেই মতো অফিস নাকি কলেজ, প্যান্ডেল হপিং নাকি রাতের পার্টি, স্থান ভেদে জুতোর স্টাইলও বদলাতে হবে। তাহলে চলুন কথা আর না বাড়িয়ে দেখে নেওয়া যাক কোন জুতো কোন দিনের জন্য। স্নিকার্স। স্নিকার্স এমন এক ধরনের জুতো যা সবচেয়ে স্টাইলিশ লুকটি এনে দিতে পারে খুব সহজে। পূজোয় বেড়ানোর জন্য এই ধরনের জুতো বেশ আরামদায়কও বটে। তাই নানা ডিজাইনে নানা রঙের স্নিকার্স পরতে পারেন পোশাকের সঙ্গে মিলিয়ে। ছেলেদের কথা যদি বলেন, তাহলে ছেলেদের ফ্যাশনে সবসময় নানা রঙের বুট সর্বদাই ইন। ডেনিমের সঙ্গে বুট ট্রাই করুন, আপনার সাজ হয়ে উঠবে সবার সেরা। যদি অফিস থাকে আর ওই দিন যদি আপনি জিন্স পরবেন বলে ঠিক করে থাকেন, তাহলে জিন্সের সঙ্গে ফ্ল্যাট জুতো বেছে নিন, কারণ জিন্সে ফ্ল্যাট জুতো মানিয়ে যায় বেশ। ফ্ল্যাট জুতো স্নিকার ক্যানভাসের পাশাপাশি এখন ব্যালেরিনা তরুণীদের পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকে, আর একই সাথে আরামও পাবেন পরে। অন্যদিকে পশ্চিমী পোশাকের সঙ্গে এখন বুটকাট জুতো ভীষণ ইন। সিনথেটিক লেদার মেটেরিয়ালেও লুক দেয়া হচ্ছে খাঁটি চামড়ার উপর। স্কার্ট, টি শার্ট, নীলেংক, ফ্রক সব কিছুর সঙ্গে মানিয়ে যায় এই জুতোগুলি। পূজোর কোনো একটা দিন যদি ঠিক করে থাকেন এক রঙা কোনো পোশাক পরবেন, তাহলে আপনি জুতোর মধ্যে ভ্যারাইটি আনতেই পারেন। ওয়ান পিসের সঙ্গে অনায়াসে চলতে পারে হাই হিল শু। ওয়ান পিস যদি এক রঙা হয় তবে প্রিন্টেড জুতো ট্রাই করতেই পারেন, আর যদি মাল্টি কালারের ড্রেস হয় তাহলে ঠিক উল্টোটা, মানে চোখ বন্ধ করে সেক্ষেত্রে তুলে নিন এক রঙের জুতো। পূজোয় অষ্টমীর সকাল হোক কিংবা দশমীর রাত, শাড়ি পরতে পছন্দ করেন বেশিরভাগ মহিলাই। শাড়ির সঙ্গে হালকা হিল কিংবা ফ্ল্যাট জুতোই ভালো যায়। তবে হিল পরতে চাইলে পেন্সিল হিল নয়, বরং বেছে নিন ফ্ল্যাট হিল। আর এই দুটি দিন ছেলেরা পাঞ্জাবির সঙ্গে বেছে নিন দুই ফিতার কোনো স্যান্ডেল। এছাড়া স্নিকার্স, স্কেটস তো রয়েছে আপনার ক্যাজুয়াল লুকের সঙ্গী। এমনিতে উৎসবের মরশুমে সাধারণত মেয়েরা নকশাদার হালকা হিলের জুতো পরতে বেশি পছন্দ করেন, ছেলেরা আবার শু কিটো পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে পূজোর সময় একটু অন্যরকম ট্রাই করলে ক্ষতি কি? কিন্তু জুতো কেনার সময় ফ্যাশনের পাশাপাশি স্বাচ্ছন্দ্যের বিষয়টি মাথায় রাখা অত্যন্ত জরুরি। ফ্যাশনের ঠেলায় নিজের পায়ের ক্ষতি করতে চাইবেন না বোধহয় কেউই। পূজোর সময় অনেক বেশি হাঁটাহাঁটি করতে হয়, তাই সেই বিষয়টি মাথায় রেখে বাছুন আপনার মনের মতো জুতো। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।